আসসালামু আলাইকুম, আমি ফারহানা নাসরিন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আপনাদেরকে চিড়া দিয়ে ভীষণ মজাদার এবং হেলদি একটা ডেজার্ট করে দেখাবো, যেটা আপনারা সেহরি বা ইফতারে দু সময় খেতে পারেন। সারাদিন রোজার পর খেলে প্রশান্তি এনে দেবে এবং সেহরিতে খেলে অনেক সময় পেট ভরা থাকবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি চিড়া দিয়ে ডেজার্ট তৈরি করা। চিড়ার ডেজার্টের প্রধান উপকরণই হলো চিড়া। আমি এখানে এক কাপ চিড়া নিয়েছি। চিড়াগুলো আমি কুলাতে ঝেড়ে নিয়েছি, কারণ এর মধ্যে ধানের তুষ থাকে, আবার পাথর ডাতরও থাকতে পারে, সেই জন্য ভালোভাবে ঝেড়ে নিয়েছি। এখন আমি এগুলাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটা স্ট্রেনার মধ্যে রেখে দিয়েছি পানিগুলা ঝরে যাওয়ার জন্য। আর এভাবে রেখে দিব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন চিড়াগুলা কীরকম ঝরঝরে হয়ে গেছে। এখন এটা আমি ফলের সাথে আপনাদেরকে তৈরি করে আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। দিদি বইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, এটা ভালোভাবে জাল দিয়ে আমি ঘন করে নিচ্ছি। বানানোর জন্য যে ফলগুলো নিয়েছি, আমি নিয়েছি পাকা পেঁপে, পাকা কলা আর খেজুর স্লাইস করে কেটে নিয়েছি, কিশমিশ আর নারকেল কোড়ানো, আর নিয়েছি কাপ দই। চলুন তাহলে চিড়ার ডেজার্ট আমি তৈরি করা দিয়ে দিচ্ছি কাপ দই। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘন করে রাখা দুধ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমার মিষ্টি অনুযায়ী আমি চিনি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে নেবেন। আপনারা যেরকম মিষ্টি খেতে চান ঠিক সেরকম মিষ্টি দিয়ে নেবেন। এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিদি বইয়ের মধ্যে চিড়া, আপনারা যদি ঘন খেতে চান তাহলে আরেকটু দই দিয়ে দিবেন। আমি অবশ্য পাতলা খেতেই পছন্দ করি, সেই জন্য আমি পাতলাই করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব কোড়ানো নারকেল, আর দিয়ে দিব পাকা কলা, আর দিয়ে দিচ্ছি পাকা পেঁপে, আর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা খেজুর। এখন আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা এটা কিশমিশ বাদ দিতেও পারেন। তৈরি হয়ে গেল আমার চিড়ার ডেজার্ট। এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। এগুলো দেখতে যেরকম ইয়ামি লাগতেছে, এটা ঠিক খাইতো তেমন সুস্বাদু একটা খাবার। আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।